নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই তিন রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও কিন্তু আপনার সামনে দিই, কোনো না কোনো রাশির নাম হয়তো চলে আসে, হয়তো আপনাদের রাশির নাম থাকে। কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হয়, আবার কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হয় না। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আজকে বিস্তারিত আলোচনা করব, তাই প্রত্যেকে ভিডিওটি মোটো কেটে কেটে শুনবেন না, শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। কারণ আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদেরকে দিই, কারণ যে আপনার জন্মছকে যদি গাঢ় যোগ থাকে অর্থপ্রাপ্তির, আগামীকাল নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আর যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ থাকে, দেখা যাচ্ছে আপনার জন্মছকে রাহু গ্রহটাই অশুভ রয়েছে, তাহলে তো আপনার প্রাপ্তি হবে না। অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসবে, দুই এক নম্বরের জন্য। এই জন্য আমি বারবার বলি, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু যদি আপনার জন্মছকে অশুভ অবস্থাতে থাকে, তার যদি প্রতিকার না করেন, গ্রহের যদি প্রতিকার না করেন, তাহলে কি করে অর্থপ্রাপ্তি ঘটবে? এবং রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে, যাতে অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসে, কিন্তু সর্বোপরি ভাগ্যভাব। আমি বারবার বলছি, দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছেন অর্থপ্রাপ্তির জন্য, আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না, ভাগ্যভাবকে স্ট্রং করুন। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, কারণ এই ভাবগুলো যদি আমাদের স্ট্রং থাকে কি না, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ কেমন রয়েছে, রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, বাধা তো আসবেই, জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই বাধা থেকে কিন্তু অতিক্রম কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। এই যে শর্টকাটে যে অর্থপ্রাপ্তি, যা বলে না যে আমার শর্টকাটে অর্থপ্রাপ্তি আছে কিনা, এটা একমাত্র ঘটিয়ে থাকে হচ্ছে রাহু। তাই রাহুর বলবত্তাকে যদি আপনারা বৃদ্ধি করতে পারেন, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আর প্রতিদিন আমি টার্গেট নাম্বার নিয়ে আলোচনা করি। দেখুন, এই টার্গেট নাম্বারটা বিশেষভাবে খুব রিসার্চ করে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা দেওয়া হয়। সেখানে কীভাবে টার্গেট নাম্বার মিলাতে হবে, যারা আমার সাথে পরামর্শ করছেন তাদেরকে আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি। তবে একটি কথা বলবো, যে আপনার জন্মছকে যোগ থাকা দরকার, দশা মহাদশা পারমিট করা দরকার রয়েছে, রাহু গ্রহ শুভ থাকা দরকার রয়েছে, এবং ভাগ্যভাব, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে যদি আপনারা স্ট্রং করেন কি না, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মছকে কারো কারো ক্ষেত্রে দেরিতে অর্থপ্রাপ্তি থাকে, আবার কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি অর্থপ্রাপ্তি থাকে। এটা জানা দরকার যে আপনার জন্য আদর্শ টাইম কোনটা, অর্থাৎ কোন বছর আপনার অর্থপ্রাপ্তি আছে, আপনার কোন মাসে অর্থপ্রাপ্তি আছে, এবং আপনার ধনভাবের স্ট্রং রয়েছে কি না, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব স্ট্রং রয়েছে কি না, এবং সর্বোপরি আপনাদের ভাগ্যভাব স্ট্রং রয়েছে কি না। আমি বারবার বলছি যে যারা ভিডিওটি শুনছেন না, অযথা টিকিট কেটে অর্থ অপচয় করবেন না। আমি প্রাপ্তির কথা বলছি, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে, কম হোক বেশি হোক। জন্মছকে কিছু কিছু ক্ষেত্রে সময় থাকে, অর্থাৎ
একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণের উপরেও কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে কিন্তু থাকে। অর্থাৎ আপনার জন্মছকে কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, সেটা যদি আপনি জেনে নিতে পারেন এবং সঠিক গ্রহের প্রতিকার বার্থ চার্ট রিফরমেশান যদি আপনারা করতে যদি পারেন 100% আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, তিন রাশির মধ্যে আপনাদের রাশির নাম থাকবে। দেখুন, রাশির নাম থাকলে যে আপনার সাথে মিলবে এমন না, একই রাশির কোটি কোটি শয়ে শয়ে মানুষ রয়েছে, সবার কি ভাগ্য সমান? শুধুমাত্র রাশির নাম মিলিয়ে কিন্তু বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। এটা একটা ইন জেনারেল বিচার, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু বিচার নয়। যদিও কিছু কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি ঘটবে। এবং এর পাশাপাশি আমি যে তিনটি রাশির কথা বলবো, এই তিনটি রাশির টার্গেট নাম্বারটা এবং শুভ সময়টাও আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 7-5। আপনাদের যে শুভ সময় সকাল 9:41 থেকে 11:12 পর্যন্ত টাইমটা শুভ মেষ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8-6। আপনাদের যে শুভ সময় 10:18 থেকে, সকাল 10:18 থেকে টাইমটা শুরু হচ্ছে, আপনার চলবে 11:22 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9-6। আপনাদের যে আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:11 থেকে 12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে তিনটি রাশির আমি কথা বললাম না, এই তিন রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, নমস্কার।